So this video is brought to you by Gigabyte. এটা সম্পর্কে পরে কথা বলবো. Now enjoy the video. তুই আসলে আমাকে দাওয়াত দিচ্ছিস? হ্যাঁ বাবা, কালকে আমাদের বাসায় তোর দাওয়াত, আমার অন্যান্য ফ্রেন্ডরাও আসবে, মজা হবে। তা তো হবেই, কিন্তু তুই আসলে আমাকে দাওয়াত দিচ্ছিস? হ্যাঁ ভাই। লাইক আমাকে আমাকে? হ্যাঁ তোকে তোকে। জানিস বহুদিন পর কোনো ফ্রেন্ড আমাকে দাওয়াত দিল, লাস্ট এরকম দাওয়াত পেয়েছিলাম কখনোই না। থ্যাংক ইউ জাপান। ইটস ফাইন, এনিওয়েজ দেখা হবে, বাই। বুঝলাম মু, আজকালকার ছেলেরা না যাতা, আমি নিজের মুখে ওকে দাওয়াত দিচ্ছি তাও বিশ্বাস করে না, মানে আদি এত ফানি। ও নো, নাও ইউ আর ওয়াচিং, কেউ আমাকে কেন দাওয়াত দেয় না? মামা যাবেন? মামা যাওয়ার জন্যই তো আইসি এখানে না। মিরপুর ডিওএইচএস 5 নম্বর রোড 4 নম্বর এভিনিউ। এইটা আবার কোন জায়গা মামা? আরে ওই যে সিএসডি দিয়ে যে সোজা, ওই যে এরপর যে চৌরাস্তা দিয়ে যে আসে যে, ও হ্যাঁ হ্যাঁ, এরপর যে মসজিদের পরে যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর যে সামনে আরেকটা চৌরাস্তা পরে, ওইটাই ওইটাই, এরপরে এরপরে যে চৌরাস্তা দিয়ে যে বামে যাইতে হয়, হ্যাঁ এরপরে ডানে, কারণ মাঠের রাস্তা বন্ধ। বুঝতে পারছি, এই যে এরপর তো 3 নম্বর গলিটাই তো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না মামা যাবো না। জাপান, আমি মনে হয় তোমার এলাকায় আইসা পড়ছি, এখন তোমার বাসাটা কোথায়? আরে নাইস, দেখ তো আশেপাশে ছয়তলা কোনো বিল্ডিং দেখতেছিস নাকি? ছয়তলা ছয়তলা, ও হ্যাঁ পাইছি। পাইছিস? হ্যাঁ হ্যাঁ। ভেতরে একটা নীল রঙের গাড়ি পার্ক করা। হ্যাঁ হ্যাঁ, দেখ তো ওটার তিন তলায় ফুলের টপ থাকার কথা। হ্যাঁ হ্যাঁ আছে আছে। পাঁচ তলায় সুন্দর করে একটা আন্টি আছে। হ্যাঁ আছে। ছয়তলায় দেখ একটা বড় করে কলিং বেল আছে। ইয়েস ইয়েস পাইছি। আপনার জন্য আমি কিছু জানিনি, কারণ আমি নিজে আসছি তো, আর আমি তো একটা গিফট। হ্যাঁ হ্যালো আব্বু। হ্যাঁ আব্বু, বাসায় ফ্রেন্ডদের নিয়ে আসছি। না না, খালি মেয়ে ফ্রেন্ড না, ছেলে ফ্রেন্ডও আসছে, মেয়ে ফ্রেন্ডও আসছে, আর অন্তিক আসছে। ভাবি, আপনার পাশে নাকি জাপানের ফ্রেন্ডরা আসছে? হ্যাঁ ভাবি। আই লাভ ভাবি, ছেলেরাও আসছে নাকি? জি। ভাবি এ কি করলেন? আপনি তো জানেন না আজকালকার ছেলেমেয়েরা একসাথে হলে কিসব করে বেড়ায়। কি আর করবে? না ভাবি, আপনি জানেন না কিছুই, চেক করে দেখেন, ওরা নিশ্চয়ই চলছে গাড়ি। ইয়েস সিসিমপুর চলছে গাড়ি, সামনে সিসিমপুর। আমার তো কোথাও বার্সাতে থাকলেই চলতো। যত যাই বলস না কেন, একটা জিনিস খেয়াল করছিস কি, জাস্ট ইনক্লুডেড ফিল করার জন্য অন্তিক যে না বুঝে হ্যাঁ হ্যাঁ করে যেতেছে। মানতেই হবে, অ্যানিমেশন কিন্তু বেটার হইছে। হ্যাঁ আগের চেয়ে অনেক স্মুথ, ড্রয়িং ও ইমপ্রুভ হইছে, কালারও অ্যাড হইছে। আরে ওয়া, তোরা দাওয়াতে এসে আমার ভিডিও দেখছ, নাইস তো। আন্টি খাবারটা যা মজা হইছে না, উফ। তাই নাকি? জি আন্টি, আন্টি আপনার, আই এম সরি, ইমোশনাল হয়ে যাচ্ছি আন্টি। আপনার রান্না দেখে আমার আম্মুর কথা মনে পড়ে যায়, আমার আম্মু এরকম রান্না করে খাওয়াইতো। মায়ের হাতের রান্না কাকে বলে সেটা আপনার খাওয়া দেখে আবার মনে পড়ে। বাবা আমি তোমার প্লেটে এখনো খাবার সার্ভই করি নাই। থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ ফর এভরিথিং। ইউর ওয়েলকাম আন্টি। আমাদের বাসা তো আইসেন? অবশ্যই বাবা, অবশ্যই অবশ্যই আসব। আন্টি কষ্ট দিলাম মনে হয় না? না না, কি যে বলো, কষ্ট কেন পাবো? না মানে খালি আমাকে বিদায় করে দিচ্ছেন তো এই জন্য আর কি। ওকে বাই।
Hey guys, what's up? Kya hosta hai? Antik Mahmud, and I really hope you like this video. Video sheshe aro kichu kotha bolbo, but tar age this video is brought to you by Gigabyte. Apnara amar video te je monitor ta dekhchen seta kono janotero monitor na. Eta hocche ki Gigabyte er M32U monitor, gaming monitor. Jekhane ache hocche ki 4K display, SS4K IPS type LCD monitor. Jetar mane ki ami jani na, but ami jani 4K mane ki. Number 2 eta hocche ki refresh rate 144Hz. Also ekhane ache 10-bit display color. Also ekhane ache khub josh ekta jinish jeta ami pura 90% DCI P3 123% sRGB color saturation. যেটার মানে কি সেটা আইগেস আপনারা বেটার জানেন থ্যাংকস টু গিগাবাইট ফর স্পন্সরিং দিস ভিডিও এই ভিডিওটা আমি জানি একটু ছোট হইছে বাট এটা আসলে যখন আমরা বানাচ্ছিলাম তখন আমাদের একটা এক্সাম সিজন চলতেছিল প্লাস আমার পোলাপানেরও এক্সাম ছিল সো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি আর কি বেশি বড় করে ভিডিওটা বানাতে পারিনি বাট নেক্সট ভিডিওতে আই উইল ট্রাই মাই বেস্ট টু মেক ইট আপ টু ইউ গাইজ সো ইয়েস নেক্সট ভিডিওতে দেখা হবে টিল দেন